হ্যালো ফ্রেন্ডস, আমি টুশি। টুশি অলওয়েজ হ্যাপি চ্যানেলে জানাই তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিন্ন স্বাদের রেসিপি, চিকেন মহারানি রেসিপি। শাহী স্টাইলে তৈরি এই চিকেন রেসিপি একদম আঙ্গুল চেটে খেতে বাধ্য হবে তোমরা, কথা দিলাম। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস এই সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি আশা রাখছি তোমাদের এই রেসিপিটি ভীষণ পছন্দ হবে। এবার দেখো, আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, সেটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে এবং জলটাকে ঝরিয়েও রেখে দিয়েছি। এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি, যেমন গরম মশলা, আদা রসুনের পেস্ট, কসুরি মেথি পাতা আর হচ্ছে চিলি ফ্লেক্স। তার সঙ্গে নিয়েছি হচ্ছে টক দই এবং স্বাদ মতন লবণ। এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমরা ম্যারিনেট করে রেখে দেব। এটা কিন্তু হচ্ছে ম্যারিনেটের জন্যই মশলা। এবার আমি চিকেনটা নিয়েছি এবং তার সাথে যে মশলাগুলো বলেছি তোমাদেরকে, চিলি ফ্লেক্স, গরম মশলা, কসুরি মেথি, টক দই, আদা রসুনের পেস্ট, এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে নিয়ে নিলাম। এবং এই সমস্তগুলো উপকরণই কিন্তু মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি উপকরণগুলো নিয়ে নিলাম, আর এখানে টক দইটাও নিয়ে নিলাম। এবং টক দই কিন্তু আমার এখানে সম্পূর্ণটাই লাগবে, আমি সব কিছুই আমার আন্দাজ অনুযায়ী কিন্তু নিয়েছি। আমি একবারে স্পেশাল কুক নই, তো সেই কারণে আমি তোমাদেরকে অত মাপ বলতে পারলাম না, তবে আমার যতটুকু মনে হয়েছে এতটুকু পরিমাণের লাগবে আমি ততটুকু পরিমাণে কিন্তু ইউজ করেছি। আর তার মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না, এটা কিন্তু প্রেস করে রাখবে, তাহলে আমি যেরকমই ব্লগ ছাড়ি না কেন সেই ব্লগটাই কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো এটা কিন্তু ফ্রিজারে 3 ঘন্টার মতন রেখে দিতে হবে, হাতে সময় না থাকলে আধ ঘন্টাও রাখতে পারো। চলো এবার আমরা কিছু ড্রাই রোস্ট উপকরণ দেখে নিই, যেটাকে আমাদেরকে ড্রাই রোস্ট করতে হবে। তো এখানে নিয়েছি হচ্ছে সাদা জিরে, মৌরি, ধনে আর জৈত্রী। আর এই সাইডে নিয়েছি হচ্ছে কিছু কাজু বাদাম, আর কিছু নিয়েছি হচ্ছে খোসা ছাড়ানো আমন্ড বাদাম, কিছু নিয়েছি হচ্ছে কিশমিশ, আর নিয়েছি হচ্ছে কাঁচা পাকা লঙ্কা মিক্সড করে নিয়েছি। আর তার সঙ্গে নেব হচ্ছে এলাচ, যে উপকরণটা এই মুহূর্তে আমি ভুলে গেছিলাম। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু তেতে গেলে পরেই যেগুলো আমার ড্রাই রোস্ট করতে হবে সেই ড্রাই রোস্টগুলোকে আমি দিয়ে দেবো এবং একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু রোস্ট করে নেব। সমস্তগুলোই একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিলাম। এখান থেকে ভাজতে ভাজতে কিন্তু একটা খুব সুন্দর যখন ফ্লেভার আসতে শুরু করবে, বোঝাই যায় যখন একটা ফ্লেভার আসতে থাকে, যখন ফ্লেভার আসতে থাকবে তখন কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো বা তোমরা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারো। যে যেরকম ইউজ করো মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়া, সে সেরকম সেরকমভাবেই কিন্তু করবে। আর আমি শিলনোড়াতেই করছি এটা, তার কারণ আমার মিক্সির বাটিটাতে এই অল্প কটা জিনিস পেস্ট হবে না, ড্রাই রোস্ট করা হলে পরেও ঘুরবে না, তো সেই কারণে আমি শিলনোড়াতেই করে নিয়েছি। যেহেতু তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই সেটা ব্যবহার করতে পারো। দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর এই মশলাটা কিন্তু কখনোই তোমরা মিহি করে বাটবে না, একটু একটু দানাদার থাকবে, এরকমভাবেই কিন্তু এটাকে বাটার চেষ্টা করবে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু উপকরণ নিয়েছি আর জৈত্রীটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। কী কী নিয়েছি দেখো, কাজু, আমন্ড বাদাম, খোসা ছাড়ানো, কিশমিশ আর কাঁচা পাকা লঙ্কা, আর এলাচ যেটা মিসিং করেছিলাম সেই এলাচটাকে কিন্তু খোসা ছাড়িয়ে কিন্তু দানাটাকে বার করে নিয়েছি, তাই তোমাদেরকে আর একবারও দেখিয়ে দিলাম জিনিসটা।
তো এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি, এবার সরাসরি যাওয়া যাক হচ্ছে রান্নার দিকে। রান্নাটা চট জলদি তোমাদেরকে দেখিয়ে নিই। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, দুধ লাগবে, দুধটাও দেখিয়ে দিলাম, আর কেওড়া ওয়াটার লাগবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে প্রয়োজন মতন সাদা তেল, এবং তার সঙ্গে নিতে হবে হচ্ছে ঘি, দুটোকেই মিশ্রণে দিতে হবে। তো এবার আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে গোটা গোলমরিচ আর হচ্ছে দারচিনি। এর বাইরে কিন্তু কোনো গরম মশলা কিন্তু এর ক্ষেত্রে যাবে না, শুধু দারচিনি আর গোটা 10-12টা হচ্ছে গোলমরিচ, এই এই দুটো উপকরণই কিন্তু শুধু ফোড়নের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, আমি 3টি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই বড় পেঁয়াজগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম, এবং তার সাথে অল্প করে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেব। কেন, পেঁয়াজের সঙ্গে লবণ দিলে সেটা কিন্তু খুব ভালো বাদামি রং আসে এবং পেঁয়াজটা কিন্তু গলতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়টা কম লাগে। সেক্ষেত্রে তোমাদেরকে বলেই দিলাম যে আমি কিন্তু অল্প লবণ নিয়েছি, যেহেতু ম্যারিনেটের সময় লবণ করেছিলাম সেই জন্য কিন্তু লবণটা বুঝে কিন্তু দিতে হবে অবশ্যই। আর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর এই পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম আঁচে কিন্তু করতে হবে, একদমই কিন্তু হাই ফ্লেমে করা যাবে না। এবার আমি একে একে সমস্ত মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, যদি অবশ্য একটা একটা করে দিতে আমার ভীষণ বিরক্ত লাগে, আমি একসঙ্গেই সব দিয়ে দিই। তবে তোমাদেরকে বলবো তোমরা সাবধানবশতই দেবে, একসঙ্গে দিতে গেলে তেলটা ছিটে আসতে পারে। এবার যে আমি কাজু, কিশমিশ, আমন্ড, এলাচ, জৈত্রী সব যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু চিকেনটা দেওয়ার পর পর খানিকক্ষণ কিন্তু নেড়েচেড়ে নেবে, ওই মিনিট তিনেকের মতো নেড়েচেড়ে নেবে, নাড়াচাড়া করার পরে কিন্তু এই মশলাটা দেবে। আমি কিন্তু তাই করেছিলাম, কিন্তু আমি সেই জায়গাটা শ্যুট করতে ভুলে গেছিলাম, তাই সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। এবার ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে, কষিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দেবে। এবার দেখো অনেকটা কিন্তু আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু একটা তেল বেরিয়ে এসছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে সাইড থেকে একটা তেল বেরিয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে কালার আসে, ঝালের জন্য না, কিন্তু সব সময় মাথায় রাখবে এটা কিন্তু হচ্ছে কালারের জন্য, তাই কাশ্মীরি লাল চিলি পাউডারটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দেখো আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, প্রায় 3-4 মিনিটের মতন। অবশ্যই কিন্তু কাশ্মীরি রেড চিলিটা দেওয়ার পর কিন্তু একটু কালারটা অন্যরকম হয়ে যায়, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। এবার দিয়ে দেবো হচ্ছে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ পরিমাণ মতন দিয়ে দেব, তার সাথে দেব হচ্ছে কেওড়া ওয়াটার। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে আবারও 3-4 মিনিট কিন্তু কষিয়ে নেব আমরা। কষানো কিন্তু প্রায় হয়েই গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে অল্প পরিমাণে কসুরি মেথি পাতা, এটাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তারপরে দিয়ে দেব হচ্ছে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটাও কিন্তু ভীষণ একটা স্বাদ নিয়ে আসে। তো এবার এই অবস্থাতেই কিন্তু আমি পুরো সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু নাড়বো না, রেখে দেব, এবং যে ড্রাই রোস্ট মশলাটা আমরা করেছিলাম সেই ড্রাই রোস্ট মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব, যেটার মধ্যে ছিল কিনা হচ্ছে ধনে, সাদা জিরে, মৌরি, এই 3টি উপকরণকে কিন্তু আমি দিয়ে দেব। এবং এই যে কটা উপকরণ দিলাম সে কটা উপকরণই কিন্তু এবার না নেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা উঠে আসে। তো দেখো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর আমি এসে, প্রায় 2-3 মিনিট পর এসে আমি যখন ঢাকনাটাকে তুললাম ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি মশলাটা এই কারণেই কিন্তু নাড়িনি যাতে গন্ধটা খুব সুন্দর মাংসের সঙ্গে মিশে যায়।
রেসিপি তো রেডি হয়ে গেল, এবার সার্ভ করার পালা। সার্ভও করে দিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডেলিসিয়াস রেসিপি তৈরি হয়েছে। তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটি ঠিক কেমন লাগলো। আর এটা কিন্তু প্রথমে যেরকম বলেছিলাম, ফ্রাইড রাইস, নান, পরোটা, তো সব কিছুর সঙ্গে কিন্তু খুব সুন্দর যাবে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা।